আমি আচ্ছা ভাই আপনার সাথে কথা বলার আমার খুবই ইচ্ছা ছিল যে আপনার সাথে আমি একটু কথা বলবো এতক্ষণ কি আলোচনা হয়েছে আমি জানি না কোন বিষয় হচ্ছে সেটাও জানিনা তবে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে হ্যাঁ হ্যাঁ বলেন সেটা হচ্ছে আপনাদেরকে অনেকে বলে যে নাস্তিক এটাই আপনাদেরকে আখ্যায়িত করা হয় যেমন আসাদ ভাই আপনি আছেন আরো অনেকে আছেন বলা হয় আর কি এখন বিষয় হচ্ছে বলা হয় কি আমি আমরা নিজেরাই বলছি তো আমরা নিজেই বলছি যে হ্যাঁ আমি একজন নাস্তিক না আমি বলছি না বা বলবো না এখন বিষয় হচ্ছে যে এই যে নাস্তিক হওয়ার পিছনে তো অনেক কারণ আছে অনেকে বলে যে আপনারা আল্লাহ যে আছে এটা বিশ্বাস করেন না আচ্ছা সাহেব 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 আগে এক সেকেন্ড আগে এক সেকেন্ড নাস্তিকরা হচ্ছে মনে করেন যে কোন বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে তাই না এটা তো আচ্ছা আপনি কোন মানে ধর্মের পরিবারে জন্মেছেন একটা মুসলিম ধর্মের পরিবারে জন্মেছেন নাকি জি আপনি তো আল্লাহ বিশ্বাস করেন নাকি জি অবশ্যই আচ্ছা আপনি কি ভাই হিন্দুদের যে ব্রহ্মা বিষ্ণু শিব এদেরকে বিশ্বাস করেন বিশ্বাস বলতে আমি ওই বিষয়টা জানিও না বুঝিও না এর ওটার প্রতি আমার কোনো ইয়া নাই যেহেতু না জানেন বলেন কিনা সেটা জিজ্ঞেস করি নাই তো ভাই আপনি জানেন না কতটুকু জানেন 3% জানেন বা 5% জানেন কয়টা বই পড়ছেন এগুলো কিছু আমি জিজ্ঞেস করিনি আমি জাস্ট জিজ্ঞেস করেছি বিশ্বাস করেন কি করেন না এটার উত্তর হবে হ্যাঁ করি অথবা হবে না করি না এই দুইটার একটা এছাড়া আর কোনো উত্তর হবে না কথা প্যাঁচায় না জাস্ট আমাকে উত্তরটা দেন যে আপনি বিশ্বাস করেন অথবা করেন না জানেন কি জানেন না সেটা যখন জিজ্ঞেস করবো তখন আপনি বলবেন যে জানি এই বিষয়ে জানি আর এই বিষয়ে জানি না তখন আপনি বললেন আপাতত বলেন শুধুমাত্র বিশ্বাস করেন কি করেন না আপনি কি হিন্দুদের তিনটা প্রধান দেবতা দেবতা শীর্ষ আছে ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেবতাতে বিশ্বাস করেন না আচ্ছা আপনি কি মানে প্রাচীন গ্রীসে একটা ধর্ম ছিল সেই ধর্মে একটা দেবতা ছিল সেই দেবতাটাকে বলতো জিউস হম

জানলে একটা বিষয় দেখা না দেখা জানা না 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 ধরেন আপনাকে আমি একটা বই দিলাম প্রাচীন গ্রিসের ইতিহাস এই বইটার ভিতরে আপনি পড়লেন যে হ্যাঁ প্রাচীন গ্রিসে একটা দেবতা ছিল নাম জিউস লোকজনে সেই দেবতাকে বিশ্বাস করত এটা আপনি পড়লেন পরের পর আপনি জানতে পারেন যে হ্যাঁ প্রাচীন গ্রিসে একটা দেবতাকে মানে মানসে বিশ্বাস করত এর নাম ছিল জিউস এটা জানলেন জানার পরে কি জানার পরে তো আপনি বিশ্বাস করতে করবেন না তাই না 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 অবশ্যই না আচ্ছা তার মানে আপনি প্রাচীন গ্রিসের এই দেবতা জিওস তারও বিশ্বাস করতেছেন ওকে ঠিক আছে আপনি কি প্রাচীন মিশরে একটা কয়েকটা দেবতা ছিল একটা দেবতার নাম হচ্ছে হোরাস আর একটা দেবতার নাম আমনরা এই দেবতাগুলোকে বিশ্বাস করেন না আচ্ছা এরকম পৃথিবীতে সাড়ে চার হাজার দুইশোটা ধর্ম আছে আপনি তো অন্য কোন ধর্মের দেব দেবী বা মানে ইসে কি বিশ্বাস করেন আচ্ছা আপনি কি খ্রিস্টান ধর্মের ট্রিনিটিতে বিশ্বাস করেন যে ট্রিনিটি মানে হচ্ছে মানে ঈশ্বর পবিত্র এই আপনি তো এটাও বিশ্বাস না যে তিনটা আহ সৃষ্টিকর্তা বা তিনটা গড হইতে পারে এটাও তো আপনি বিশ্বাস করেন না তাই না তিনটা গড বলতে এই তো বলে দিলাম তো ট্রিনিটি খ্রিস্টান ধর্মের একটা প্রধান মৌলিক বিষয় আছে ট্রিনিটিতে বিশ্বাস করা আ মানে হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি ঈশ্বর আমি পরিচিত না ভাই আমি আপনাকে ক্লিয়ার করি আমি ভাষার সাথে পরিচিত নই আপনি যদি পরিচিত করায় দেন তাহলে আমি এইজন্য তো আপনাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি ভাই সেজন্যই ব্যাখ্যা করে দিচ্ছি তো ক্রিশ্চিয়ান ক্যাথলিকরা তিনটা দেবতাকে বিশ্বাস করে তিনটা মানে সত্তাকে বিশ্বাস করে দেবতা গড হিসেবে হ্যাঁ এই তিনটা একটা হচ্ছে ঈশ্বর একটা হচ্ছে হলিGhost মানে হচ্ছে পবিত্র আত্মা হ্যাঁ আর তিন নম্বরটা হচ্ছে যিশু যিশুকেও তারা গড হিসেবে মনে করে ঠিক আছে

তার সাথে তো এখনো মিলে না তাই না পার্থক্য আছে কিন্তু সাথে মিলে না ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য ওটার সাথে তো মিলে না তাই না আচ্ছা তাহলে ওই গডরে আপনি বিশ্বাস করেন না তারপরে মানে এরকম পৃথিবীতে চার হাজার দুইশো বা চার হাজার তিনশোটা ধর্ম আছে একমাত্র ইসলামের আল্লাহ ছাড়া তো আপনি আর কোন ধর্মের গড্ডি বিশ্বাস করেন না কারণ ওই গড্ডে বিশ্বাস করলে তো শির্ক হয়ে যাবে তাই না নাকি ভাই আপনি তো আর কোন ধর্মের গড্ডে বিশ্বাস করেন না তো নাকি না না আচ্ছা তাহলে বোঝা গেল যে আপনি ওই ধর্মের গড গুলা সম্পর্কে আপনি নিজে একজন নাস্তিক ভাই হ্যাঁ আপনি পৃথিবীর চার হাজার যদি চার হাজার দুইশোটা ধর্ম থাকে তাহলে চার হাজার একশো নিরানব্বইটা ধর্মের গড সম্পর্কে আপনি একজন নাস্তিক মানে আপনি ওই ধর্মের গডের কনসেপ্টে বিশ্বাস করেন না আর শুধুমাত্র আপনি ওই একটা যে ধর্ম যে ধর্মের পরিবারে আপনি জন্মাইছেন ইসলাম ইসলামের যে গড আছে আল্লাহ সেইটাতে শুধুমাত্র আপনি বিশ্বাস করেন বাদ বাকি চার ধর্মের গট সম্পর্কে আপনিও একজন নাস্তিক আর আমি হচ্ছি ওই চার ধর্মের গট সম্পর্কেও নাস্তিক আপনার ধর্মটা সহ ঠিক আছে আমি মাত্র আপনার থেকে একটা বেশি ধর্মের ধর্মের ঈশ্বর সম্পর্কে নাস্তিক আপনিও নাস্তিক আপনি হইতেছেন চার ধর্মের গট সম্পর্কে নাস্তিক আর আমি হইতেছি চার হাজার দুইশোটা ধর্মের গট সম্পর্কে নাস্তিক আমি মাত্র একটা বেশি আমি আপনার থেকে একটা বেশি ধর্মে কথা কথাটা কথাটা শুনে বুঝে নেন কথাটা শুনে বুঝে তারপর কথা বলেন হ্যাঁ আমি হচ্ছে আপনার মতোই আপনি যেরকম অন্য ধর্মগুলোর ঈশ্বরে বিশ্বাস করেন না নাস্তিক শুধুমাত্র আপনার ধর্মটা সম্পর্কে আপনি আস্তিক আর আমি হচ্ছে আপনার ধর্মটাও সম্পর্কে নাস্তিক ওইগুলা সম্পর্কেও নাস্তিক সবগুলা সম্পর্কে একসাথে নাস্তিক হ্যাঁ আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে একটা ধর্ম একটা ধর্মের ঈশ্বর নিয়ে এখন এটা হচ্ছে আমার পয়লা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন এই আল্লাহ ক্যারেক্টারটার আহ কি কোন সৃষ্টিকর্তা আছে ভাই না আল্লাহ ক্যারেক্টারের সৃষ্টিকর্তা আবার কিভাবে কি হবে আল্লাহ নাই তো স্বয়ং আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ তো আর কোনো সৃষ্টিকর্তা মানে আল্লাহ আপনাকে যেই মানে ভিতরে তো এরকম কোন ঠিক আছে আপনার প্রশ্নগুলা ঠিক আছে প্রশ্ন অনুযায়ী উত্তর দিচ্ছেন প্রশ্ন করছেন এগুলো ঠিক আছে এখন আমি বলতে চাচ্ছি আপনার কথাটা আমি আপনার কথাটা আমি তো আপনার কথাটা আমি তো আপনি তো নাস্তিক জিনিসটা নাস্তিক জিনিসটা

আপনি তো আর এটা জানেন না যে তেনার কোন সৃষ্টিকর্তা আছে নাকি নাই আপনার যে ইনফরমেশন আল্লাহ পাক কইছে ওইখান থেকে আপনি শুনছেন নাকি আর আপনি তো আপনি দেখে আসেন নাই যে আল্লাহ জন্মের সময় তো আপনি দেখে আসেন নাই আল্লাহ জন্মাইছে কোথায় তার বাপ ছিল কে মা ছিল কে এগুলো তার আপনি দেখে আসেন নাই তাই না বলেন ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি উত্তর দেন যে আপনি তো মানে আল্লাহ পাকের ছোটকালে

হ্যাঁ সেটা আপনি তার কাছ থেকে যাই না আপনি বিশ্বাস করছেন আপনি তো আর যাচাই করেন যাচাই করার উপায় নাই যে সেটা সবকিছু সে সৃষ্টি করছে কি করছে না আল্লাহ সেটাই তো আমি আপনাকে সেটাই তো আমি আপনাকে বলছি যে আপনি তো সেটা কখনো যাচাই করা দেখেন নাই যে আল্লাহ পাক আসলেই মহাবিশ্ব বানিয়েছে কিনা ওই সময় তো আপনি উপস্থিত ছিলেন না যে দেখছেন যে আল্লাহরের বানাইতে

হ্যাঁ আল্লাহ তো তার যে তো আল্লাহ যে সৃষ্টিকর্তা আছে এই ধারণাটা আল্লাহ বিশ্বাস করে না তো আল্লাহ কি বিশ্বাস করে তার কোনো সৃষ্টিকর্তা আছে নাকি বিশ্বাস করে না যে তার কোন সৃষ্টিকর্তা আছে না এটা আমি কিভাবে বলবো এখন কোরআন থেকে তো আপনি কোরআন পড়লেই তো আপনি বুঝতে পারেন যে আল্লাহ পাক তার কোন সৃষ্টিকর্তা আছে এইটাতে আল্লাহ এই ধরনের কথা আল্লাহ কখনো আমি বলি আমি বলি কথা হচ্ছে আমি আমার প্রশ্ন যত তত সুন্দর আপনার প্রশ্ন সুন্দর আপনার প্রশ্ন সুন্দর আপনাকে আগে আপনাকে আগে যেগুলা জিজ্ঞেস করছি সেগুলা উত্তরগুলো আগে দিয়ে নেন মাথাটারে খাटान হ্যাঁ

এই সংজ্ঞার ভিতরে একেবারে খাপে খাপে মিলা যাচ্ছে আল্লাপাকের আল্লাপাক যে একজন নাস্তিক এটা খাপে খাপে মিলা যাচ্ছে কারণ আল্লাপাকও এই যে আল্লাপাক তার কোন সৃষ্টিকর্তা আছে এটা এটা সে মানে না এটা সে স্বীকার করে না তিনি তো সব তিনি সব এটা তো আপনি জানেন না ভাই এটা তো আপনি মানে বিশ্বাস করেন জানার বিশ্বাস করার জানি না আমি আমি এটা স্বীকার করছি যে আমি এটা জানি না

আচ্ছা আপনাকে আমি যেটা বলেছি আপনাকে আমি যেটা বলেছি যে আল্লাহ পাক বাই ডেফিনেশন মানে নাস্তিকের যে সংজ্ঞা আছে এই সংগার ভিতরে খাপে খাপে সেট করে যাচ্ছে আল্লাহ পাকও একজন নাস্তিক হ্যাঁ আমি আল্লাহ পাকও একজন নাস্তিক এটা বোঝাইতে যাচ্ছেন এটাই আমি আপনাকে মানে নাস্তিকতার যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আপনাকে আমি বুঝাইছি তো আগে যেই ব্যক্তিরা যারা তাদের কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তাদের কোনো গড আছে বা সৃষ্টিকর্তা আছে এরকম কোন কিছুতে যারা বিশ্বাস করে না তারা বাই ডেফিনেশন মানে সংজ্ঞা সংজ্ঞা অনুসারে তারা হচ্ছে নাস্তিক আল্লাপাকও এই সংজ্ঞার ভিতরে পড়ে যাচ্ছে আপনার যে ক্যারেক্টারটা আপনার যে ধর্মগ্রন্থের যে ক্যারেক্টার আল্লাপা আমি ক্লিয়ার আপনার কথাটা আমার ক্লিয়ার আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে আমি যে আমার যে আল্লাহ আছে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ আমি সৃষ্টিকর্তা যে একজন আছে আমি তো এটা বিশ্বাস করি কিন্তু আল্লাহরও যে সৃষ্টিকর্তা আছে আল্লাহ তো এটা বিশ্বাস করে না তার মানে আল্লাহ তো নাস্তিকের ইয়েতে পর্যায়ে চলে যায় এটাই আপনার কথা সংগার ভিতরে পড়ে যায় সংজ্ঞাটা যেটা নাস্তিকতার যে সংজ্ঞাটা এই সংগার ভিতরে সেও সেট হয়ে যায় এখন আমার একটা প্রশ্ন হই যায় সেটা হচ্ছে এই প্রশ্নের সমাধান বা সঠিক উত্তরটা কি তাহলে আল্লাহ আদৌ আছে কি নেই হ্যাঁ এটা আপনার ব্যক্তিগত মতবাদ বা আপনি যে নাস্তিক হ্যাঁ সেটার এর থেকে আমাকে বোঝান যে আল্লাহ আদৌ আছে না নাই ও কোনো কিছু আছে নাকি নাই সেই জিনিসটা আমরা মানে সিদ্ধান্তটা নেই কিভাবে আমরা যারা নিজেদেরকে যুক্তিবাদী মানুষ বলে মনে করি তারা কিভাবে সিদ্ধান্ত নেই সেটা আগে আপনাকে একটু বোঝাই নিতে হবে যেমন ধরেন আমাকে একজন মানুষ বলল যে প্রাচীনকালে একটা খুব কঠিন শাসক ছিল নাম হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট হম প্রাচীন গ্রীসের মহা মানে মানে শক্তিশালী সেনাবাহিনীর ছিল তার হ্যাঁ এই তথ্যটা সঠিক নাকি মিথ্যা এটা আমরা কিভাবে যাচাই করি আপনি কি বলতে পারেন যে আমাদের কাছে কি কি এভিডেন্স আমরা তো এভিডেন্স দেখি তাই না আমরা যারা মানে একটু পড়ালেখা করছি একজন এসে বললেই তো আমরা বিশ্বাস করব না আমরা তো এভিডেন্স দেখি যে এটা সপক্ষে কি কি প্রমাণ আছে কি কি যুক্তি আছে নাকি সায়ম ভাই কি বলেন তো আমরা যেটা দেখি যে এটার সপক্ষে কি কি এভিডেন্স আছে যখন আমরা দেখি যে হ্যাঁ মহা মানে পরাক্রমশালী বীর যোদ্ধা মহাবীর আলেকজান্ডার দি গ্রেট নামক একজন শাসক নাকি ছিলেন বলতেছে কেউ কেউ ঠিক আছে আমরা একটু চেক করে দেখি তখন আমরা দেখি যে হ্যাঁ মানে ইংল্যান্ডে যদি আমি যাই ইংল্যান্ডে আমি ইংল্যান্ডে গেছি ইংল্যান্ডে গিয়ে আমি ব্রিটিশ মিউজিয়ামে গেছি কয়েকবার সেখানে গিয়ে আমি দেখছি যে ওদের যে ওই সময়ের যে পয়সাগুলা গুলা ওই সময়ের যে প্রত্নতাত্ত্ববিদরা আছে প্রত্নতাত্ত্ববিদরা গবেষণা করে এগুলা মানে প্রাচীন কালের রাজা বাচ্চারা কে কি করতো না না করতো এগুলা গবেষণা করে তারা তাদেরকে বলে প্রত্নতত্ত্ববিদ হ্যাঁ আর্কিওলজিস্ট আর্কিওলজিস্টরা তারা এগুলা অনেক খোরাখুরি করে মাটি টাটি খুঁড়া বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসপত্র গবেষণা করে তারা আহ এই জিনিসটা বাইর করছে যে হ্যাঁ প্রাচীনকালে একজন মহা যোদ্ধা ছিল আলেকজান্ডার দি গ্রেট তো এখান থেকে আমি ইনফরমেশনটা পাই যে হ্যাঁ তারা যেহেতু অনেক করে এটা বের করছে করছে এবং আমি চেক দেখি যে তারা ঠিকঠাক ভাবে নাকি নাকি কোন পক্ষপাতিত্ব করছে তখন আমি যদি দেখি যে কথাটা ঠিক তাইলে আমি মানে নিই আবার যদি দেখি যে আহ তাদের কথাগুলোর ভিতরে সমস্যা আছে তাইলে আমি সেটা মানি না হ্যাঁ আমি যদি দেখি যে তারা যথেষ্ট তথ্য প্রমাণ যুক্তি দেয় নাই কিন্তু একটা জিনিস দাবি করে বসে আছে তখন আর আমি সেটা মানি না যেমন ধরেন আমি যখন স্কুলে গেছি তখন আমাকে বলছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমাকে এটা শিখাইছে আমি তখন প্রথম প্রথম পরে আমি হিসাব নিকাশ করে দেখি যে যেইভাবে আমি ত্রিভুজি না কেন তিনটা কোণ যুক্ত করলে একশো আশি ডিগ্রি হয় এটা কি আপনি করছেন স্যাম ভাই বলেন তো জি জি আমি যে কোনো ভাবে ত্রিভুজ আঁকি আমি দেখি ঘুরে ফিরে ওই একশো আশি ডিগ্রি হইতেছে তারপরে আমি মানে উপপাদ্য করলাম এটা এই বিষয়ে উপপাদ্য করলাম উপপাদ্য করে আমি বুঝলাম যে হ্যাঁ আর ত্রিভুজির তিন কোনো সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে এটা একেবারে ইউনিভার্সেল ট্রুথ এটাকে কেউ খন্ডন করতে পারবে না তখন আমি এটাকে মেনে নিছি যখন আমি এটার পক্ষে প্রমাণ পাইছি এটাকে প্রমাণ করা হয়েছে তখন আমি সেটাকে মেনে নিছি কিন্তু হিন্দুগো দেবতা আছে ব্রহ্মা বিষ্ণু শিব আহ ওগো আরেকটা দেবতা আছে হনুমান মুসলমানদের আছে মোহাম্মদ নামক নবী মুসা নামক নবী ইব্রাহিম নামক নবী আবার আছে পাক ফেরেস্তা জিব্রাইল মিকাইল আজরাইল ইত্যাদি ইত্যাদি আবার খ্রিস্টানগো কিছু কিছু আছে আবার কিছু কিছু আছে কিছু কিছু আছে এরকম অনেক লোকজনের অনেক ধরনের গল্প আছে আমি তখন জিজ্ঞেস করছি যে ভাই তোমাদের কাছে কি প্রমাণ আছে যে এই আল্লাহ আছে নাকি ভগবান আছে আহ শ্রীকৃষ্ণ আছে নাকি রাজা রাম আছে নাকি হনুমান আছে নাকি মানে ফেরেস্তা জিব্রাইল আছে নাকি এগুলা সম্পর্কে তোমার কাছে কি প্রমাণ আছে কিন্তু তারা যারা হতে ধর্ম পালন করে তারা কেউই আমাকে তাদের ধর্মের যে দেবদেবী বা মানে ঈশ্বর এদের কারোর কোনো প্রমাণ দিতে পারেনি এখন পর্যন্ত আমাকে বলছে যে এটা বিশ্বাস করতে হইবো এটা বিশ্বাস না করলে তো মারব রে হ্যাঁ আর যদি তুই অনেকগুলো হুরের সাথে করতে পারবি আর গেল মান তারপরে মানে মদ দিব দুধের সমুদ্র দিব অনেক কিছু দিব হম পাংখা পুরো আরামে থাকবি এখানে এগুলা আমার বলছে কিন্তু এইগুলার এগুলা তো প্রমাণ আমি এগুলা থেকে তো আমি এটা প্রমাণ পাচ্ছি না যে এটা আসলে আছে নাকি নাই সুতরাং আমি যখন দেখলাম যে এটার সপক্ষে কোনো আসলে কোনো প্রমাণ নাই তখন আর আমি এই জিনিসগুলোকে মানি না যে আল্লাহ ফাল্লা গাল্লা চাল্লা জিউস ভগবান কৃষ্ণ হনুমান এই সমস্ত কোনো কিছু আমি আর মানি না কারণ এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে আপনি আমার দিতে পারেন আমি আপনার কথা যদি প্রমাণটা উপযুক্ত ভালো প্রমাণ হয় তাহলে আপনার কথা মেনে নিব অসুবিধা কি আপনি আপনি জন্মে আপনার যে জন্ম হয়েছে জন্মের আগে হ্যাঁ আপনার যে জন্ম হবে বা কিভাবে হলো আপনি সৃষ্টি কিভাবে হলেন এই এটা একটু तात्पर्य যদি আমি তো সৃষ্টি হইনি ভাই আমি জন্ম হইছি আমি সৃষ্টি হইনি তো জন্ম হইছি জন্মটা কিভাবে হইছে আমার একটু বলে দেন জন্ম হইছি জন্ম হইছে আমার বাবা মা একটা যৌন কর্ম করছে আমার বাবার যে স্পার্মটা সেটা আমার মায়ের ডিম্বাশয়ের ভিতরে প্রবেশ করছে তারপর সেখান থেকে ডেভেলপ করছে কোষগুলা ডেভেলপ করছে আমি যখন বায়োলজি পড়ছি তখন আমি দেখছি যে এই জিনিসগুলা কিভাবে হয় কোষগুলা আসলে ডেভেলপ করে আস্তে আস্তে কোষ বিভাজন হয় একটা কোষ থেকে দুইটা কোষ দুইটা কোষ থেকে চারটা এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে এবং মায়ের পেটে ছিলাম আমি সেখান থেকে প্রাকৃতিক পদ্ধতিতে আমি জন্ম হয়েছি আমাকে কেউ তো সৃষ্টি করে পাঠায় নাই ভাই আমি তো কোথাও থেকে আসি নাই আমি তো কোথাও থেকে নাজিল হই নাই উপর থেকে পড়ি নাই প্রাকৃতিকটা কি প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে মায়ের পেটে যে ঘটনাটা ঘটে বা যে কোনো প্রাণীর শরীরে যে ঘটনাটা ঘটে যেমন ধরেন আমরা যখন খাই তখন প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে আমাদের খাবারটা ভিতরে ঢোকে পাকস্থলিতে যায় সেখানে গিয়ে পাকস্থলীর বিভিন্ন রস আছে সেগুলো দিয়ে খাবারগুলোকে গুলাকে চাপতে থাকে চাপতে থাকে এবং খন্ড টুকরা 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 করতে থাকে এবং একটা লিকুইড বের হয় সেই লিকুইড দিয়ে সেই খাবারটা একেবারে তরলে পরিণত হয় সেখান থেকে আমার শরীরটা পুষ্টিটা গ্রহণ করে আর বাদ বাকিগুলা পায়খানা করে আমার মানে ইসের দিয়ে বাইর করে দেয় এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা পদ্ধতি এই পদ্ধতিটা এই পদ্ধতিটার ভিতরে আমি কোন ধরনের বাইরের কোনো হস্তক্ষেপ মানে হচ্ছে এক্সটার্নাল কোনো এফেক্ট প্রভাব মানে আপনি কি প্রভাবক জিনিসটা কি বুঝেন ভাই প্রভাবক এই প্রভাবক বাইরের কোন এক্সটার্নাল প্রভাবক এটার ভিতরে আছে এটা তো আমি কোথাও যদি পড়ালেখা করে থাকেন সেখানে দেখবেন দুইটা জিনিস বিক্রিয়া করলে একটা প্রভাবক দিতে হয় প্রভাবকটা করে কি মানে ওই যে বিক্রিয়াটা ঘটাইতে সাহায্য করে কিন্তু সে নিজে বিক্রিয়াতে পার্টিসিপেট করে না কিন্তু বিক্রিয়াটা ঘটাইতে আবার সাহায্য করে হ্যাঁ এইগুলো বলা হয় প্রভাবক এখন এই যে আমি যে জন্ম হয়েছি এই জন্মের ভিতরে তো কোনো ধরনের কোনো প্রভাবক আমি দেখি না যে এই আল্লাহ বা ভগবান বা শিব বা হনুমান তারপরে জিউস এই টাইপের কোনো একটা প্রভাবক এখানে কোনো প্রভাব বিস্তার করছে এরকম কিছু আমি পাই না আপনি কি পাইছেন যে মানুষের বাচ্চা জন্ম হওয়ার সময় একটা এক্সটার্নাল প্রভাবক সেটার নাম হচ্ছে আল্লাহ সে একটা প্রভাব বিস্তার করতেছে এটার কারণে বাচ্চাটা জন্ম হইতেছে এরকম কি আপনি প্রমাণ দেখাতে পারবেন আল্লাহ ছাড়া এটা করে কি আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ কিছু করে আল্লাহই তো করে সবকিছু এটা তো আপনি বিশ্বাস করেন কারণ আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন আপনার ছোট কাল থেকে এভাবে শেখানো হইছে বিশ্বাস করতে আমি আপনি তো একটা ডিসিশন দিয়ে দিলেন যে হ্যাঁ এটা তো করে কে তাইলে আল্লাহ না করলে করে কে ভাই আল্লাহ না করলে আর কে একাডা করব এটা তো আল্লাহই করে এটা তো আপনি এখন একটা ডিসিশনে চলে আসছেন আপনি আপনি আসলে এই জিনিসটা সম্পর্কে অ্যানালাইসিস না করেই আগে একটা ডিসিশনে আসছেন মানে আপনি আগে সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে এটা আল্লাহ করে আর নাইলে আর করবো কারা নাইলে আর করবো আল্লাহ করে এটা তো আপনি এটা তো আপনি অলরেডি ডিসাইড করে ফেলাইছেন মানে আপনি তো জিনিসটা আগে ইনভেস্টিগেট করার আগে তো আপনার সিদ্ধান্ত নিয়ে আসেস আপনি তো বিচার করার আগে আপনি সিদ্ধান্ত দিয়ে ফেলছেন বিচারের তাই না আচ্ছা

ইসলাম ধর্মের আল্লাহ এটাতে বিশ্বাস করতেন না তাই না কারণ আপনার ফ্যামিলি হইতেছে হিন্দু ফ্যামিলি সব পারস্বজন সবাই হিন্দু মানে আপনার নতুন ফ্যামিলিটা যেটা আপনারা নিয়ে গেছে সেইখানে জন্ম সেখানে আপনি বাইরে উঠলে তখন আপনার বাপ মা আপনারা শেখাইতো আপনার দাদা দাদি নানা নানি চাচা চাচি স্কুলের পন্ডিতরা সবাই মিলে শেখাইতো হিন্দু ধর্মটাই সত্য ধর্ম তখন আপনি কইতেন ভাই গুলা তো সব ওই মুসলমানরা ওই যে আরব দেশ থেকে আইসে আমাকে ভারতে ভারতে আয় তারপর খুন খুনি করছে এগুলো তো ভুয়া কথা তো মানে মানে জঙ্গি মুসলমানরা তো জঙ্গি ভাই তখন আপনি এই কথা বলতেন হ্যাঁ এখন আবার এখন যেহেতু এই ঘটনাটা ঘটে নাই আপনি একটা মুসলিম পরিবারই বড় হইতেন এখন আবার আপনার কাছে মনে হইতা আরে হিন্দুরা কি করে মূর্তি পূজা করে ওরা কি বলতে দেয় মানে আপনার কাছে এখন হিন্দু ধর্মটা যতটা হাস্যকর আপনি যদি ওই সময় যদি ঘাড়ায় গিয়ে হিন্দু ফ্যামিলিতে বড় হইতেন তখন আপনার কাছে আবার ইসলাম ধর্মটা হাস্যকর হইতো তখন আপনি হাহাকার হইতেন ওরা কত মূর্খ সে আরব দেশের যোদ্ধা মানে খুনি টি খুনি ডাকাত গুলা ধর্ম বানাইছে এগুলা নিয়ে করতেছে এগুলা বলতেন ঠিক আছে আপনার কাছে যেমন হিন্দু ধর্মটা এখন হাস্যকর হবে হিন্দু ধর্মের লোকের কাছে আপনার ধর্মটা হাস্যকর হবে তার মানে হচ্ছে আপনারা একটা পক্ষপাতের ভিতরে পড়ে গেছেন একটা বায়াসনেস এর ভিতরে পড়ে আছেন যেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আপনাকে যেহেতু এইভাবে বড় করা হয়েছে সেহেতু আপনি এইভাবেই বড় হইছেন আপনাকে অন্যভাবে করলে অন্যভাবে হইতেন বৌদ্ধ পরিবারে জন্মইলে আপনারা শিকাই তো গৌতম বুদ্ধ হইতেছে শ্রেষ্ঠ তাই না এভাবে আপনি বড় হইতেন এবং আপনার বিশ্বাসটাও ডেভেলপ করতো এইভাবে আপনার সব কিছু চিন্তা ভাবনা সমস্ত কিছু জুইরা থাকতো গৌতম বুদ্ধ ঠিক আছে এখন যেরকম সমস্ত কিছু জুড়া থাকে আল্লাহ পাক কোরআন মোহাম্মদ এগুলা জুড়া থাকে এখন একজন যুক্তিবাদী মানুষের উচিত হ্যাঁ সাইম ভাই একজন যুক্তিবাদী মানুষের উচিত যে ফ্যামিলি থেকে যেটা শেখানো হয়েছে সেটাতে অন্ধবিশ্বাস না করে নিজের যুক্তি এবং বিবেক এবং ব্রেইন এবং মেধা এগুলা ব্যবহার করে যাচাই করে দেখা নিরপেক্ষ জায়গাতে গিয়ে যাচাই করে দেখা যে কোন ধর্মটা সত্য নাকি কোনো ধর্ম না এটা নিরপেক্ষ ভাবে যাচাই করে দেখাটা হচ্ছে একজন শিক্ষিত যুক্তিবাদী মানুষের এখন আমি ভাই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো না না আপনাকে আমি আগে একটা প্রশ্ন করছি আপনি তো আমার আমাকে প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি এটার উত্তরটা আপনি দেন আপনি কি নিজে যাচাই করছেন

ভুল বলা দা ভুল আছে বলতে আমাদের এটা যেমন আমার এই প্রশ্নটা এই ওইভাবেই যাবে যেমন আপনি আপনার বাবা-মাদের একটা উদাহরণ দিছিলেন যে আমার বাবা-মা থেকে আমি এসেছি আপনার বাবা-মা তো আপনার বাবা-মা তো বাবা-মা আছে একটু না ভাই আপনি কথাটা ঘুরে ফেলতেছেন কোন প্রসঙ্গটা পাল্টা ফেলতেছেন আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি শুনেন আগে প্রশ্নটা শুনে নেন যে ওই ধর্মটা সত্য হিন্দুদের ধর্মটা হিন্দুরা তো মনে করে তাদের ধর্মটা সত্য তাই না খ্রিস্টানরা মনে করে তাদের ধর্ম সত্য সবাই মনে করে তারা যারা তারা যে পরিবারে জন্মাইছে এই পরিবারের ধর্মটাই একমাত্র সত্য ধর্ম বাদ বাকি ধর্মগুলো হলো মিশা ধর্ম বুয়া ওগুলা বিকৃত মিথ্যা নাকি ভাই এমনই তো আসে তাহলে আপনিও তো একইভাবে মনে করতেছেন বাদ বাকি চার হাজার একশো নিরানব্বইটা ধর্ম মিথ্যা আমার আমারটা খালি সত্য সত্য বৌদ্ধ মনে করতেছে বা চার হাজার আমার টাকালে সত্য নাকি ভাই তাইলে এখন তো একজন মানুষের তো যাচাই করে দেখা উচিত এই অন্ধ অন্ধবিশ্বাসটা না করে যাচাই করে তো দেখা উচিত যে কোন ধর্মটা আসলেই সত্য কোনটা সেটা তো এই তথ্যের উপর নির্ভর করে না যে আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার উপরে তো সত্য নির্ভর করে না ভাই এটা যাচাই করার প্রয়োজন আছে আপনার কথা থাকে আমার সহমত যে যাচাই করার প্রয়োজন আছে তাহলে আপনি আপনি যে নিজেকে মুসলিম দাবি করতেছেন আমি আপনাকে এই জন্যই জিজ্ঞেস করতেছি যে আপনি যেহেতু নিজেকে মুসলিম দাবি করতেছেন আপনি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি শূন্য মুসলমান নাকি আপনি যাচাই করে নিশ্চিত হয়েছেন যে ইসলামটাই শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এই আপনি ইসলামটা গ্রহণ করেছেন নাকি শুধুমাত্র শূন্য শূন্য বাপ থেকে শূন্য শূন্য মুসলমান হয়েছেন কোনটা হয় শূন্য মুসলমান অথবা যাচাই করে মুসলমান কোনটা আপনি আমি এখন আপনার মাধ্যম থেকে যাচাই করব। আপনার মাধ্যম থেকে কেন আমার কথা কারণ না না শুনে নেন শুনে নেন কোনো একজন ব্যক্তির একটা পক্ষপাতিত্ব থাকতে পারে কোনো একজন ব্যক্তির মানে একটু খ্রিস্টান ধর্মটা একটু ভালো লাগে বেটার হ্যাঁ সে আপনারা বুংচুম দিয়ে দিব যে হ্যাঁ খ্রিস্টান ধর্মটাই ভালো তুমি মানে গির্জা যাইবা গির্জা গিয়া তুমি ইয়া করবা পূজা করবা যীশু খ্রিস্টের পূজা করবা এই কোন একজন ব্যক্তির তো একটা পক্ষপাতিত থাকতে পারে আমরা তো ব্যক্তির মতের উপর নির্ভর করে কোনো না পদ্ধতি একজন ব্যক্তির মতামতের উপর নির্ভর করে আমরা একটা সত্য নির্ধারণ করব। আমাদের তো সত্য নির্ধারণের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যুক্তি থাকা প্রমাণ থাকা প্রমাণ যুক্তি থাকলে সেটা কোন বাইলেও তাদের তো কিছু যায় আসে না মনে করেন আপনাকে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে দিলাম সাইম ভাই হ্যাঁ পিথাগোরা স্বরূপ আমি হাতে কলমে দেখায় আপনারা প্রমাণ করে দিলাম এখন তো পিথাগোরা স্বরূপ তো যদি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে তো এটা সত্য হইলো নাকি প্রমাণ করে দিলে তো সত্য এখন যদি আকাশ উদ্দিনও যদি এটা প্রমাণ করে তাহলে এই একই তো কথা সত্যই তো ওটা তো সত্য নাকি সত্য কে করতেছে তা দিয়ে কিছু গেল এলো না প্রমাণ করলে সত্য হ্যাঁ তার মানে কোন ব্যক্তির উপরে তো এটা নির্ভর করতেছে না যে কোন বেটা আকাশ উদ্দিন করছে না আসিফ মুদ্দিন করছে না কলিমউদ্দিন করছে না হরিপদ সাহা করছে এটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না যাচ্ছে আসছে প্রমাণটা প্রমাণটা যদি থাকে এটা যে বেড়াই নিয়ে আসুক তাইলে সেটা সত্য হলো নাকি আপনি আসছেন আপনার পিতা মাতা থেকে আপনার পিতা মাতা কোথা থেকে আসছে এটা কি আপনি জানেন জানবো না কেন তার আমার পিতা আসছে কোন একটা বাপ মায়ের থেকে আবার তার আমার মায়ের পিতা মা আসছে কোনো একটা বাপ মায়ের থেকে এইভাবে এই যে আসছে প্রথম প্রথম প্রথমে প্রথম বলে প্রথম বলে তো কিছু নাই ভাই প্রথম বলে প্রথম বলে যদি কিছু থাকতো ভাই মানে এই জন্যই মানে আমরা এই বিষয়গুলা জানার চেষ্টা করি দেখেই আমরা একটা পদ্ধতি তৈরি করছি সেই পদ্ধতিটার নাম হচ্ছে বিজ্ঞান হ্যাঁ যখন আমরা দেখি যে আমাদের আহ আশপাশ থেকে আমরা এই জিনিসগুলা বের করতে পারতেছি না বা আমাদের পঞ্চ মাধ্যমে আমরা সেই জিনিসগুলা ভেরিফাই করতে পারতেছি না বা পঞ্চ মাধ্যমে যেই ইনফরমেশনগুলা পাচ্ছি সেগুলোতে ভুল ত্রুটি থাকতেছে এই কারণে আমরা একটা পদ্ধতি তৈরি করেছি মানুষেরাই একটা পদ্ধতি তৈরি করেছে এই পদ্ধতিটার নাম হচ্ছে বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি বলে এটাকে হ্যাঁ এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে যে তথ্য প্রমাণ যুক্তি এগুলোর উপর নির্ভর করে কোন একটা ডিসিশনে যাওয়া এখন এই বিষয়ে বিজ্ঞান কি বলে এবং ইসলাম কি বলে এই দুটা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা দেখতে পাই যেমন ধরেন আপনাকে আমি মানে ইসলামের কয়েকটা আহ জিনিস আপনাকে আমি দেখাই হ্যাঁ ইসলামে বলা বলা হচ্ছে যে এই যে মানে আপনি যে বললেন যে প্রথম মানুষ আমরা একটু দেখি যে ইসলাম অনুসারে মানুষের মানুষের উৎপত্তি কত বছর আগে এটা কি আপনি জানেন যে যে মানুষ নামক প্রাণীটা আছে সেই প্রাণীটার উৎপত্তি কত বছর আগে জানেন না এটা সঠিক জানিনা আপনি ইবনে কাসিরের যে আল বিদায় বা নিহা গ্রন্থটা পড়ছেন না আচ্ছা আপনাকে আমি জানায় রাখছি যে আমি কিন্তু ইসলামে ইসলামের যে মানে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু আমি একবারে সাফা সফা করে অনেক কিছু মুখস্থ পর্যন্ত বলে দিতে পারি হ্যাঁ কোথায় কোন চিপায় কি আছে সেগুলো আমার একদম নখ দর্পণে ঠিক আছে কোরআন হাদিস তাফসির সিরাত তারপর হচ্ছে গিয়ে ধরনের যত গ্রন্থ আছে সেগুলো আমি কিন্তু এক সাফা সাফা করছি হ্যাঁ শুধুমাত্র ইসলাম ধর্ম না অন্য অনেকগুলো ধর্মই আমি পড়ছি সবগুলো ধর্ম না কিন্তু অন্য অনেকগুলো ধর্মের গ্রন্থ আমি খুব ভালোভাবে জানি পড়ছি এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ইবনে কাসির কে এটা কি আপনি জানেন কিনা না ভাই এগুলো আমি জানি না যেটা জানি না সেটা আমি কিভাবে বলবো আচ্ছা তাহলে আপনি কি কোরআন পড়ছেন কখনো বাংলায় হ্যাঁ বাংলায় পড়ি সব না কিছু কিছু পড়া আছে আচ্ছা সুরা বাকারা এই বাকারা শব্দটার মানে কি ভাই বাকারা বাকারা শব্দের অর্থ তো গাভি আচ্ছা তো খুবই ভালো হয়েছে বলতে পারছেন ঠিক আছে বলেন তো যে কোরআনের একটা সুরার আগে বিস্মিলা নাই সেই সুরাটা কি নাই আচ্ছা আগে ভাই মানে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আসছেন কথা বলতে কিন্তু আপনাকে যদি আমি দলিল প্রমাণ দেখাই তাহলে আপনি আসলে বুঝবেন না যে আমি কোথা থেকে কি দলিল দেখাচ্ছি এগুলো আপনি বুঝতে পারবেন না কারণ আমি আপনাকে যে দলিল গুলা দেখাবো সেগুলো ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রখ্যাত ব্যক্তি বর্গ যারা আলেম ওলামা সবচেয়ে শ্রেষ্ঠ আলেম ওলামা যারা তারাই বইগুলো লিখছে আপনি যেহেতু এগুলো কিছু জানেন না তো আপনাকে দেখাইতো আমি মনে হচ্ছে কোনো সুবিধা হবে না তাহলে আপনি একটু আগে ইসলাম সম্পর্কে আপনি যুক্তি সঙ্গতে যে কথা বলছেন কথা বললে বুঝতে পারবো আপনি বলেন আচ্ছা তাহলে ট্রাই করতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি হয়তো এগুলো বুঝবেন না এই কারণে আমি একটু কনফিউজড আপনি আপনি যেভাবে বলছেন সেটা আমি বুঝতে পারছি ক্লিয়ারলি আপনি শুধু बोलते থাকেন আমি আদমকে বানাইছিল নব্বই ফুট মানে ষাট হাত লম্বা করে আল্লাহাক আদমকে বানায় পৃথিবীতে পাঠিয়েছিল এটা হাদিসে বলা আছে আপনি কি হাদিসটা দেখতে চাইলাম এই হাদিসটা বের করে দেখাতে পারি আপনি কি হাদিসটা দেখতে চান না আপনার অত বের করা লাগবে না না আমরা যে ভাবে আলোচনা করি আপনি যদি আমাদের আলোচনাগুলা আগে দেখে থাকেন তাহলে আপনি জানা আমি জানি আমি জানি আপনি একটা কথা বললে তার রেফারেন্স দিয়ে কথা বলেন সেটা কোরআন হোক হোক বা গীতা হোক যেটাই হোক না কেন আপনি তার সে কথাটা বের করে তার সে কথাটা সারমর্ম করে আপনি ইয়ে করেন এটা আমি জানি আপনি বলতে থাকেন এই জন্যই এই জন্যই আমাদের মানে একটা স্টাইল আছে আমাদের আলোচনা করার একটা স্টাইল আছে তো এই স্টাইলটা আমি বজায় রাখতে চাই সবসময় সময় যে এই রেফারেন্সটা বের করে তারপর আপনার সাথে কথা বলবো দেখেন এখানে বুখারি শরীফের তাহিদ পাবলিকেশন থেকে যদি বইটা কিনেন তাহলে হাদিস নম্বর হচ্ছে ছয় নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আল্লাহ তালা আদমকে তার যথাযোগ্য গঠনের সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত ষাট হাত মানে নব্বই ফুট এটা কি বোঝা যাচ্ছে ভাই জি বোঝা যাচ্ছে জি তাহলে আপনি মানে একটু বলেন তো যে এই যে মানে আমরা যেটা জানি বৈজ্ঞানিক গবেষণা থেকে যে ষাট ষাট ফুট লম্বা কোনো মানুষ পৃথিবীতে হাঁটা চলা করা তার পক্ষে সম্ভব না এটা আপনি যদি চান তাহলে আপনাকে আমি এই জিনিসটার প্রমাণ দেখাতে পারি যে নব্বই ফুট লম্বা কোনো মানুষের পক্ষে পৃথিবীতে হাঁটা চলা সম্ভব না তাহলে এই যে যে বলা আছে আদমকে আল্লাহ বানাইছিল এটা তো একটা ভুয়া কথা হইলো এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনাই নাই আচ্ছা তারপরে ধরে নিলাম যে আদম নব্বই ফুট লম্বা ছিল এবং হাওয়াও তো নিশ্চিত এলে মানে হয়তো পঁচাশি ফুট বা আশি ফুট লম্বা ছিল এখন আপনি বলেন তো আদম এবং হাওয়ার তো যদি প্রথম মানুষ হয়ে থাকে তাহলে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের বাচ্চা কাচ্চার নাম কি আপনি কি বলতে পারেন তাই না এখন তারা কাদের সাথে বিয়ে করছিল ভাই তারা বিয়ে করছিল তো নিজেদের মানে হিসাবে ভাই বোন আপন ভাই বোনের সাথে তো বিয়ে করছিল তাই না হিসাবে আবার কি আচ্ছা তারা আপন ভাই বোনের সাথে বিয়ে করছিল আপন ভাই বোনের সাথে বিয়ে করা তাদের আবার বাচ্চা হয়েছে তারা আবার ক্রস ব্রিডিং নাকি আচ্ছা এই ধরনের ক্রস ব্রিডিং হইলে আমরা যেটা জানি যে ভাবে আমরা যেটা জানি যে ক্রস ব্রিডিং হইলে সেই প্রজাতিটা বেশি দিন পৃথিবীতে টিকা থাকে না কারণ সেই প্রজাতিটার ভিতরে নানা ধরনের অসুখ বিসুখ রোগ ব্যাধি এগুলা প্রচুর পরিমাণে রোগ ব্যাধি প্রচুর পরিমাণে অসুখ বিসুখ হওয়া শুরু হয় এবং জেনেটিক সমস্যা হয় তাদের সেই বাচ্চাগুলোর অনেক বাচ্চা বাচ্চারই জেনেটিক সমস্যা হয় এবং সেই প্রজাতিটাই কিছুদিন বেশি খুব বেশিদিন পৃথিবীতে টিকা থাকে না তারা বিলুপ্ত হয়ে যায় এই জিনিসটা যদি আপনি চান তাহলে আমি আপনাকে সেটাও বের করে দেখাতে পারি যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে যে এই নিকট আত্মীয়ের ভিতরে ক্রস ব্রিডিং এই যে ভাই বোন বাপ মা এই টাইপের যদি ক্রস ব্রিডিং হয় তাহলে সেই বাচ্চা কাচ্চা বেশিদিন টিকা থাকে না তো মানু আপনার হ্যাঁ আপনি যেটা বলছেন এমন একটি তথ্য আছে হ্যাঁ এরকম তথ্য এটা যদি হয় হয়ে থাকে আপনার এই কোরআনের গল্পটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো মানুষ প্রজাতির বেশি দিন পৃথিবীতে টিকেই থাকার কথা না এই ক্রস ব্রিডিং হয়ে তো মানে জেনেটিক সমস্যা হয় প্রতিবন্ধী ট্রিবন্দী হয়ে মানুষের বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল তাহলে তো এটা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সাথে স্যাম ভাই এছাড়া আরো কথা হচ্ছে যে এই যে নব্বই ফুট যে আদম এই আদম ব্যাটার মানে পোলাপান তো আস্তে আস্তে খাটো হয়েছে নাকি মানুষ এই হাতি সেটাই বলা আছে আস্তে আস্তে মানুষ খাটো হয়েছে

ডাইনোসর যারা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে মানুষ আসার অনেক আগে যারা বিলুপ্ত হয়ে গেছে তাদের ফসিল পাওয়া যাচ্ছে তাদের ফসিল হাডি গুড্ডি মাটির ভিতরে পাওয়া যাচ্ছে আপনি কোনো মিউজিয়ামে গেছেন জীবনে কোনো মানে জীবনে কোনোদিন কোন আপনি ভাই এটা তো একটা অদ্ভুত বিষয় মানে জীবনে কোনোদিন কোন মিউজিয়ামে আপনি যান নাই সাহেম সাহেব আপনি জীবনে কখনো মিউজিয়ামে যান নাই ভাই সংরক্ষিত মাথা ঘুরাচ্ছে একজন মানুষ কখনো মিউজিয়ামে যায়নি আচ্ছা ঠিক আছে সবই বাদ দিলাম ঠিক আছে বুঝতে পারছি তো ভাই আপনি তো চান যে ওগুলা আলোচনা বাদ দিলাম আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি আপনি তো চান যে পৃথিবীর মানুষেরা মানে ইসলাম ধর্মের পথে চলে প্রশ্ন ঠিক আছে ভাই আপনি আমার প্রশ্ন করছেন ঠিক আছে এখন আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর তো আপনি দিচ্ছেন না বলছেন না কোনটা কোনটা বলেন আমি বলতে চাচ্ছি যে আপনি তো কোন না কিছু কোন না কোন কিছু বিশ্বাস করেন না আমি কোন কিছু বিশ্বাস করি না আল্লাহ আছে কি আমি আমি তো আপনাকে বললাম যে আমি কোন কিছুতে বিশ্বাস করি না আমি যেটার প্রমাণ পাই সেটা মেনে নেই আর যেটা প্রমাণ পাই না সেটা মেনে নেই না বিশ্বাস শব্দটার মানেই হচ্ছে বিশ্বাস শব্দটার মানেই হচ্ছে যখন আপনি কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেন সেটাকে বিশ্বাস বলে ঠিক আছে মনে করেন ভাই আমার বিশ্বাস করে পাঁচ হাজার টাকা তো আমি টাকা ফেরত প্রমাণ আপনার কাছে নাই আমার না আপনি এখন যদি আপনি আমার বিশ্বাস করে টাকা ধার দেন তাহলে আপনি গেছেন ফাইসা ঠিক আছে এটাকে বলে বিশ্বাস আপনি যে আছেন আপনি যে একটা বস্তু বা ইয়ে ব্যক্তি বিশেষ আপনি তো একটা আছেন আপনি তো আর দেখা যায় না আপনি তো আছেন এটা তো বিশ্বাস বলে না এটা তো আমি যখন দেখি যখন আমি প্রমাণ পাচ্ছি তখন তো আর সেটাকে বিশ্বাস বলে না ভাই আপনি কি চাঁদে বিশ্বাস করেন চাঁদের তো বিশ্বাস করা যায় না ভাই চাঁদকে দেখা যায় চাঁদ যে আছে না চাঁদ আছে এটা দেখা যায় চাঁদ আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু চাঁদকে তো বিশ্বাস করা যায় না বিশ্বাস শব্দটি কোন কোন জায়গাতে ব্যবহৃত হতে পারে যেমন ধরেন ভাই আপনি কি ভূত প্রতীতে বিশ্বাস করেন আপনি কি শাকচুনিতে বিশ্বাস করেন আপনি কি জিনে বিশ্বাস করেন আপনি কি হনুমানে বিশ্বাস করেন আপনি কি আল্লাহ বিশ্বাস করেন আপনি কি ফেরেস্তা এইগুলা এইগুলার সাথে বিশ্বাস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে কিন্তু আপনাকে যদি আমি বলি ভাই আপনি কি মানে ঢাকা শহরে বিশ্বাস করেন এটা কেমন কথা হইলো এটা তো কোনো ঢাকা শহর তো আছে আমরা জানি ঢাকা শহর আছে এটা আবার বিশ্বাস করবে কেমনি বিশ্বাস সেই জায়গায় ব্যবহৃত হয় যেটার যেটার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে ঠিক আছে আপনি কিসের পরে আছেন আপনি আমাদের কথা বাদ দিলেন আমরা আমাদের কথা বাদ দিন আমার জানার ইচ্ছা একটাই সেটা হচ্ছে আপনি যে এত তথ্য প্রমাণ এই যে ফোনের মাধ্যমে সংশয় যে একটা ইয়া ওয়েবসাইট খুলছেন আমি ওগুলা দেখি পড়ি এই যে এত কিছু আপনি আয়ত্ত করছেন হ্যাঁ আমার মাঝে মাঝে আমি মনে মনে করতাম যে আপনার সাথে একটু কথা বলতে পারলে হয় ভালো আমার হ্যাঁ আমি বেশি কিছু জানি না আমার এতটুকু টুকটায় জানার ইচ্ছা যে আমরা এক দিকে আপনি এক দিকে হ্যাঁ আমরা বলি যে আল্লাহ আছে হ্যাঁ আল্লাহ আমি দেখি না কিন্তু কি আছে এটা আমরা বিশ্বাস করি যে আছে তিনি না অন্ধ বিশ্বাস করেন অন্ধ বিশ্বাস করেন জি জি আছে আল্লাহ আছে এখন আপনি কিসের উপরে বা কিসের উপর ডিপেন্ড করে যে আপনি কখন বাসবেন কি মরবেন আপনার নিঃশ্বাস কি দেখতে পান কি পান আপনি কিভাবে কি কিসের উপরে আপনি দাঁড়ায় আছেন আমি এইটা জানার ইচ্ছা আমার আপনি কিসের উপরে দাঁড়ায় আছেন পায়ের উপর না এটা এটা কেমন একটা হয়ে যায় আচ্ছা অবশ্যই আমি অবশ্যই পায়ের উপর দাঁড়ায় আছি ভাই এবং আমি যে কোনো জিনিস যখন আমার কাছে কেউ নিয়ে আসে সেটা আমি যুক্তি দিয়ে চিন্তা করি অন্ধবিশ্বাস দিয়ে করি না ভাই আপনি অন্ধবিশ্বাস দিয়ে করেন আপনি যেহেতু আপনার বাবা মা থেকে পাইছেন এই জন্য আপনি অন্ধভাবে বিশ্বাস করেন যেহেতু আপনার বাপ শিখাই দিচ্ছে এই জন্য আপনি অন্ধভাবে একটা বলেন আপনি নিঃশ্বাস সম্পর্কে কি বলবো এটা একটা প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া আমরা অক্সিজেন আমরা নিঃশ্বাস গ্রহণ করি সেটার ভিতরে অক্সিজেন থাকে সেটা আমাদের কাজে লাগে আমাদের ব্রেইনে রক্তের মানে আমাদের ফুসফুসের মাধ্যমে সেই অক্সিজেনটা আমাদের রক্ত কণিকায় হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে সেটার সাথে অ্যাড হয় এবং সেই রক্ত কণিকাগুলা সারা শরীরে ছড়ায় পরে হৃৎপিণ্ডের মাধ্যমে এবং আমার ব্রেইনে তখন যখন এই জিনিসগুলো পৌঁছায় এই হিমোগ্লোবিন যখন পৌঁছায় তখন আমার মস্তিষ্ক সচল থাকে কাজ করতে থাকে আমার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে থাকে এই কারণে আমার সার্বক্ষণিক আমার অক্সিজেনটা নিতে হয় আবার যখন আমার আমার যদি একদিন নষ্ট হয়ে যায় তাহলে আমি এই কাজ করবে না তখন শরীরে আর হিমোগ্লোবিন সাপ্লাই হবে না তখন আমার ব্রেইনে সাপ্লাই না হইলে আমার ব্রেনটা নষ্ট হওয়া শুরু করবে আমি মারা যাওয়া আমার তখন চেতনা শূন্য হয়ে যাবে তখন আমি যে ছিলাম বা আমি যে আছি এরকম কোনো চেতনাই আমার থাকবে না আপনি প্রাকৃতি বিশ্বাসী প্রাকৃতিক যে বিষয়টা এটাই বিশ্বাসী

সিদ্ধান্তে আসতে পারে না যে আমি প্রকৃতিকে বিশ্বাস করি প্রকৃতিকে আমি বিশ্বাস করি না আমি কোন কিছুর সাথে বিশ্বাস করি না আমি যেটা সপক্ষে তথ্য প্রমাণ পাই সেটা আমি মেনে নেই আর যেটা সম্পর্কে আমি তথ্য প্রমাণ পাই না যুক্তি পাই না সেটাকে আমরা মেনে নেই আমি মেনে নেই না সিম্পল আপনি এই যে এত লেখা লেখি এত প্রমাণ এত তথ্য যে যোগাজান্ত করেছেন তা এই যে আল্লাহ ভগবান কর যে যাই বলুক না কেন আপনি কি এর কোন কিছু ইয়া পাইছেন মানে গবেষণা করে কোনো কিছু ব্যাখ্যা পাইছেন যে আদৌ আছে কিনা না এরকম তথ্য যুক্তিতে মিলাই কিছু পাইছেন এরকম কোনো কিছু প্রমাণ নাই এগুলো হচ্ছে কিছু অসৎ মানুষ যারা হচ্ছে যুদ্ধ যুদ্ধ করতে চায় যারা হচ্ছে গণিমতের মাল চায় যারা হচ্ছে এই যে যুদ্ধ লব্ধ মানে সম্পত্তি এগুলা ভোগ করতে চায় এই কারণে কিছু খারাপ লোক কিছু অসৎ মোহাম্মদের মতো কিছু অসৎ খারাপ লোক এগুলো বাইর করছে নিজেরা বাইর করে এই সমস্ত পাগলামি সাগলামি ছড়াই দিচ্ছে মানুষের ভিতরে এখন সারা পৃথিবীর মানুষ একজন আর একজনের খুনা খুনি করতেছে এই আমার ধর্ম সত্য তোরে মারবো তুই আমার ধর্ম মানবি না তাহলে তোরে মেরে লামো ভারতে বলতেছে ওই জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এরা তোরে পিরায় মেরে ফেলামো আবার মানে বাংলাদেশে বলতেছে ওই আল্লাহ আকবর কর আল্লাহ আকবর কর নিলে তোরে মেরে ফেলামো এইভাবে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মানে অসম্মান করে মনে মনে মানে চিন্তা করে যে কখন তাদের ক্ষতি করা যাবে যদি তাদের ক্ষতি করা যাইতো এই কারণে ধর্ম জিনিসটা হচ্ছে একটা খারাপ জিনিস যেটা মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা মানুষের মানুষের ঘৃণা বিদ্বেষ এগুলো সৃষ্টি করে তাহলে ভাই এটা 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 খারাপ জিনিস আপনার কথা আমি মেনে নিলাম যে ধর্ম জিনিসটা খারাপ তাহলে ভালো কোনটা